তাকে তুলে রাখা তাই আল্লাহর কাছে পছন্দ আল্লাহ তার সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন বলে সব maaf করে দিয়েছেন আর যদি জাররা পরিমাণের এই দুনিয়ায় নেকি করে দুনিয়াতে রায় দানা পরিমাণ হতে পারে জাররা পরিমাণ হতে পারে কিন্তু হয়তো আল্লাহ কবুল করেছেন সেদিকে উহুদ পাহাড়ে সময় উধার উধের উধার মোতাবেক যে ধনী পাহাড়ের সমান আপনি একটা নেকির পাহাড় পেয়েছেন বলেন সুবহানাল্লাহ নেকির পাহাড় পেয়েছেন তাহলে কত বড় আমরা সৌভাগ্যবান পৃথিবী জগতে বেঁচে থাকতে ওই কোরআন স্পর্শ করলে ওযু করতে হলো তেলাওয়াত করার জন্য পবিত্র হতে হলো এবার কোরআনকে জিজ্ঞাসা করে অন্তরটাকে কলবটাকে মনটাকে কিভাবে পরিষ্কার করবে কোরআন বলে চলে যাও আমার মধ্যে গিয়ে দেখো লেখা আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব তোমাদের কলবকে তোমাদের মনকে তোমাদের দিলকে যদি পরিষ্কার করতে চাও আলা বিযিকরিল্লাহ আল্লাহর জিকির করো আল্লাহর তুমি তারিফ করো প্রশংসা করো এতে তোমাদের মন চাঙ্গা হবে পরিষ্কার হবে দিলের ময়লা দূর হয়ে যাবে মনের সমস্ত দুর্গন্ধ জিনিস দূর হয়ে যাবে আর তখনই তুমি বিশ্ব জগতের সমস্ত চিন্তা দয়া আস্তে আস্তে ভুলে গিয়া তোমাদের চিন্তায় পড়ে যাবে মহান আল্লাহ তোমাকে দেখবে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে দেখবে আমি পাঠ করেছি আইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহ ভয় করতে বলেছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কতক্ষণ পর্যন্ত তোমরা ইন্তেকাল করিও না কতক্ষণ পর্যন্ত তোমরা মরে যেও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে আল্লাহ এখানে কত সুন্দর কথা বলছেন যে তোমরা ততক্ষণ ইন্তেকাল করে না মরে যেও না যতক্ষণ পূর্ণ মমিন মুসলমান হবে এখানে আমরা তো সবাই মুসলমান হাজির আছি এতেও আল্লাহ কি রাজি নাই যে আমাদেরকে তাকিদ করছেন আমাদেরকে তাকিদ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পাক পরিধিকের আলাম আমাদেরকে বিশ্ব জগতের মধ্যে এইভাবেই চলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরমান দিয়েছেন যেগুলা করতে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির আল্লাহর প্রশংসা হবে এতেই যে আল্লাহ জিকির আপনি কিভাবে জিকির করবেন আফজালুল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে জিকির একটা দৈনন্দিন ভাবে যদি আপনি 100 বার তেলাওয়াত করেন কোনো অসুবিধা নেই আল্লাহ পাক এই জিকিরে রাজি হয়ে আপনার মন পরিষ্কার করবে ঈমানও পরিষ্কার হবে আর কবরও ঝকঝক করবে বলে সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনের কারণ আল্লাহ তাআলার বদলার দরবারে সামান্য সময় আমরা এসেছি আবার চুপ করে চলে যাব কতটুকু ভালাই করব বললাম কতটুকু খারাপই করলাম নিজ নিজ আমল নামাই পাব যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে রেখেছে সময় ইয়ামাল মিসকালা জান্নাতুল খুলদা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা জান্নাতুল শারা ইয়ারা তুমি যদি সরিষার দানা পরিমাণ নেকি করো আমি আল্লাহ লিখি আর যদি অতটুকু দানা পরিমাণ গুনাহ করো আল্লাহ লিখে রাখে বাঁচার কোনো হক নেই কোন নিস্তার নেই কোনটা পাপ কোনটা নেকি বিবেক আল্লাহ দিয়েছে জ্ঞান আল্লাহ দিয়েছে আমাদেরকে বুঝে নিতে হবে আজ বাবাজি আমার বিশ্ব জগৎ থেকে নিজের লাইফকে কমপ্লিট করে চলে গেছেন যাদেরকে ছেড়ে গেছেন এরা এখন দুনিয়াতে বেঁচে থাকবে কিন্তু এখন উনি আমাদেরকে তাকিদ করতে চান যে আমি যে হালাতে এসেছি তোমরা আসবে না আমি যে অবস্থায় এসেছি তোমরা আসবে না নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা যাকাত দাও তোমরা হজ করো তোমরা আল্লাহ জিকির করো তোমরা বাপ মা ভালে ভালে দেন
ব্রাদার ইসলাম কিন্তু কিছু সময় আপনাকে এই টাইমটা দিবে না। এখন যে টাইমটা চলছে, আচ্ছা একবার যদি বিশ্বাস ত্যাগ করে দেন আর দিবে কি? সময় হলে কি আজরাইল যদি আইসা হাজির হয়ে যায় আর আজরাইলকে বলে যে আমাকে একটু সময় দেন না, বিটির বিয়েটা দিয়ে দিই তারপরে আমাকে নিয়ে যাবে? আজরাইল বলবে, শোনো বাবা, তোমার জন্য যতটুকু আল্লাহ পৃথিবীতে টাইম দিয়েছিলেন শেষ করে দিয়েছে, আর আমার কাছে টাইম চেয়েও পাবে না। 12টা বেজে 59 মিনিটে যদি তোমার জান কবজ করার অর্ডার আছে, তো তুমি যদি ধুলি সাত করো, পা ধরে আমার একাকার করে দাও, তবু আমি আজরাইল সাত করব না, 59 আমি এক সেকেন্ড আর দিব না, 59 আমি জান কবজ করব বলে সুবহান। এটা তো কাউরির কথা নয়, আল্লাহর ফরমান আর আল্লাহর পাঠা একজন ফরিশতার কথা, আমি রদ করব না আল্লাহ যে টাইমে যা দিয়েছে। আচ্ছা যদিও চেষ্টা করে একটু হবে কি? যদি আল্লাহ করা হযরত সুলেমান আলাইহিসসালামের দরবারে এরকম মজমা বসে আছে আর আলোচনা হচ্ছে, আর হযরত সুলেমান আলাইহিসসালাম দেখছেন এই একটা জামাত, তার মধ্যে একটা লোকের চোখ মুখ যদি হঠাৎ লাল হয়ে যায়, কালো হয়ে যায়, চমকে যায়, তা আমার মতো ছেলে জিজ্ঞাসা করবেন যে আপনি ভয় করছেন না আতঙ্ক হচ্ছেন, কি ব্যাপার? তো সুলেমান আলাইহিসসালাম দেখে চমকে ওনার চেহারা দেখে ভাবছেন এই লোকটা পরিবর্তন, তো ওর সামনে দেখছেন তো আজরাইল আলাইহিসসালাম অপেক্ষায় আছেন। বলেন সুবহানাল্লাহ, সুলেমান আলাইহিসসালাম আজরাইলের সঙ্গে কথা বলে বলছেন যে আপনি কার জন্য অপেক্ষা করে করে বলে আপনার মজমা আপনার মাহফিল একজন ব্যক্তি আছে যার জান কবজ করার জন্য ওয়াদা হয়েছে, হুকুম হয়ে গেছে, আমি তার জান কবজ করব বলে এখানে অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আপনার মাহফিলে হাজির থাকবে। তো সুলেমান আলাইহিসসালাম আশ্চর্য হলেন যে লোকটি তার কিছুক্ষণের জন্য দুনিয়ায় আছে। আচ্ছা আমি আপনি যদি জানতে পারি যে আজকে রাতটা শেষ, আপনার কি কি চাহিদা আছেন পূর্ণ করবেন বলবেন? ফাঁসির কাঠগড়ায় কি বলে যে তোমার শেষ ইচ্ছা কি? ও যদি বলে প্যান ভরি মিষ্টি খাবো, তাকে খাওয়াবে না? বা যদি বলে আমি বাড়ির পরিবারকে দেখবো, দেখাবে শেষ দেখাটা দেখাবে? তো বেরাদার, সেই সময়ে যদি আপনাকে বলা হয় যে আজকে রাতটা তোমার জন্য শেষ রাত, ফজরের আজান দেওয়ার পরে তোমার জান কবজ করবো, আপনি কি করবেন বা আমি কি করব? কোন বিকল্প প্রশ্নের উত্তর আছে? কোন উত্তর নেই। তো বেরাদার, উনি তো জানতে পারছেন না, সুলেমান আলাইহিসসালাম জানতে পেরেছেন, আদরে আলাইহিসসালাম অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যে ওনার মাহফিলে বেরিয়ে আসতে এক সওয়ালি সওয়াল করছেন যে বাবা আমাকে কিছু খাবার দিবে, আমি খুব ক্ষুধার্ত। তো ওনার কাছে কিছু খাবার ছিল, যার দান কবজ করতে এসেছে, চট করে ওই খাবারটা ওনাকে দান করে দিলেন। তো উনি দান করার যিনি নিলেন, সওয়ালি সওয়াল করে নিলেন, তো উনি চট করে ওনার খাবার তো ওনাকে দোয়া করছেন যে আল্লাহর হায়াতে বরকত দাও, আল্লাহ একে আরো বেশি দীর্ঘ আয়ু করো, আল্লাহ ঋষিকে বরকত দাও। এই যে একদম সওয়ালির দোয়া আল্লাহ গ্রহণ করে নিলেন, আল্লাহ রব্বুল আলামিন তার মিনিমাম বয়স আপনার হায়াত আরো 10 বছর আগিয়ে দিলেন। 10 বছর যখন আগিয়ে দেওয়ার পর আদর আলাইহিসসালাম ফিরে গেলেন, খাতা দেখলেন যে আয়ু তো বাড়িয়ে দেওয়া হয়েছে, দান কবজ করলেন না। সুলেমান আলাইহিসসালাম চিন্তিত ছিলেন, ওই লোকটি চলে যাওয়ার পর আর আমার তো মহফিল আসবে না, ইন্তেকাল করে যাবে। তো উনি অনেক দিন পর আবার সুলেমান আলাইহিসসালামের সাথে দেখা, তো উনি ঘাবড়ে গেলেন, যদিও নবী ওনাকে দেখছেন আর চিন্তা করছেন যে এখনো বেঁচে আছে, চক্ষু বন্ধ করে আবার কথা বললেন যে কি ব্যাপার, তুমি যে বললে জান কবজ করবো তো এই লোকটি এখনো বেঁচে আছে? বলে হুজুর গো, আমি যে অবস্থায় দাঁড়িয়েছিলাম সেই সময় লোকটি এমন একটা ভালো কাজ করেছিল, আর যার জন্য করেছিল সে দোয়া করেছিল তার দীর্ঘ আয়ু করার জন্য, আয়ু বাড়ার জন্য, হায়াতে বরকত পাওয়ার জন্য,
আল্লাহ পাক সেই লোকটির দোয়া কবুল করে তাকে কবুল করে তার হায়াতে বরকত দিয়ে দিয়েছেন, আরো বেশি দিন বাঁচবেন বলে সুবহানাল্লাহ। আমি একজন জান কবজ করিনি, দেখলাম তার খাতায় আরো আয়ুকে বাড়িয়ে দেওয়া হলো, দানা বাড়িয়ে দেওয়া হলো। এটা কে করলেন? আল্লাহ। আল্লাহ যদি না করতেন আজ ভাই অপেক্ষা করতেন না, জান কবজ করতেনই করতেন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন অন্যায় কাজ করিও না, করতে হবে না। মেনে নেওয়া তার নাম ইমান। আর যদি আপনি আল্লাহ বলছে নামাজ পড়ো করবেন না, আল্লাহ বলছে অন্যায় জায়গায় যেও না, বেশি করে যাবে,
এটা মানা হলো না অমান্য করা হলো অর্থাৎ আপনার ঈমানের মধ্যে কমজোরি বা দুর্বলতা এলো একটা মোটা কার ধারণ করবে আর বেশি জায়গা তাকে লাগবে অর্থাৎ কালকের মধ্যে আপনার প্রথমত একটা গুনহা করলে ওই গুনহাটা আপনার অন্তরে একটা দাগ হলো তারপরে একটা করলেন আর একটা হলো এই করে আপনার জীবনটা গুণাতে গুণাতে আপনি মাতিয়ে রাখলেন একটু একটু করে দাগ দিতে দিতে কালটা যখন পরিপূর্ণ দাগে হয়ে গেল আবার শুরু থেকে দাগ দিতে লাগলো আস্তে আস্তে আল্লাহ তোমার কালকের অঞ্চল হয়ে গেল কালো হয়ে গেল এই কালো হয়ে যাওয়ার দাগটাকে ময়লাটাকে পরিষ্কার করলে পরে আপনাকে আল্লাহ দরবারে দণ্ডায়মান হয়ে আল্লাহের ৯৯টা নামের মধ্যে কোন একটা নামকে আপনি তেলাওয়াত করুন আপনার পরিবার পরিজনরা ভালো থাকবে আপনার একে অপরের মানুষের সঙ্গে ব্যবহার ভালো হবে আর এই ভালাইটাই হচ্ছে দুনিয়াতে আপনি একজন পরিবার দুনিয়াতে একজন দুনিয়াতে একজন আপনার কর্ম আপনার পরিচয় দিবে বিরাদার নামাজ পড়লে যে লোকে নামাজি বলে না এটা নয় আপনি নামাজ পড়ছেন আল্লাহ দেখছেন আল্লাহ পাক দেখছেন আর আল্লাহ পাক দেখছেন আপনি আল্লাহকে দেখছেন এটাই হলো ভেদের কথা কাছের লোক আপনাকে নামাজি না বলুক বা পাইকর ব্লকের লোক আপনাকে নামাজি বলে না চিনুক কিন্তু আল্লাহ পাকের ফারিস্তা চিনবে আল্লাহ পাকের পয়গম্বররা চিনবে পয়গম্বরের সাহাবীরা চিনবে এই করে যখন সমস্ত ফারিস্তারা জেনে নিবে চিনে নিবে বিশ্ব জগতের মধ্যে পাইকর ব্লক বলে নয় কাছিয়া গ্রাম বলে নয় বিশ্ব জগতে এলান হয়ে যাবে হ্যাঁ কাছিয়ার সরজমিনে একজন বান্দা রয়েছে যে আল্লাহ আল্লাহ রসুলকে এত মহব্বত করে তার মধ্যে এত হালাল আছে যে হারাম কখনো অ্যাকসেপ্ট করে না মানে না ইনি সবসময় হালালের পথে চলে আপনি যদি ঘরে লুকিয়ে থাকে কোন জঙ্গলে থাকে তবু আল্লাহ আপনাকে প্রকাশ করে দিবেন কেন আল্লাহ ওয়ালারা রয়েছিলেন আল্লাহ গো আমার আপনার মধ্যে ভেদ যদি প্রকাশ হয়ে যায় আমাদেরকে পৃথিবী তার রাখিয়েন না আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর সঙ্গে ওয়াদা করে বিশ্ব জগতের মধ্যে আল্লাহর ইবাদত করতেছিলেন এমন সময় এক কাজ প্রসাদে গোলাম হয়ে প্রবেশ করলেন গোলাম হয়ে প্রবেশ করার পর বলতেছিলেন যে আপনারা আমি কিছু কর্ম কাজের জন্য এসেছি ঠিক কিন্তু আমার একটা রিকোয়েস্ট কথা আছে শর্ত আছে শর্তটা কি বলে সারাদিন আপনার কাজ করব আমি আপনার গোলাম আমি আপনার চাকর আমি আপনার মনিষ কিন্তু আমি এমন একজন ব্যক্তির গোলাম আছি এমন একজন বাদশার গোলাম আছি যেটা আমি তাকে রাত্রিতে তার কাজ করব বলে সুবহানাল্লাহ বাদশা চিন্তা করলো আমার ওপরে আর কে বাদশা আছে সারাদিন আমার কাজ করে আবার তার কাজ করবে বললেন ঠিক আছে তুমি সারাদিন কাজ করে রাতে যা করবে কোনো আমার অসুবিধা নেই কোনো বাধা নেই তবে আমার আত্মাসাদের মধ্যে কোন ঘরটায় থাকবে এটা তুমি ঠিক করে নাও আর সেই ঘরে তুমি বলো তোমার জন্য সমস্ত কিছু সরঞ্জাম ব্যবস্থা করা হবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পুরো রাত প্রসাদটাকে ঘুরে ঘুরে দেখলেন বড় বড় ঘর রয়েছে খাট
পালন করেছে কত সুন্দর রাজা এই বিস্তার বিছানা আছে বলে বাদশা গো আমার একটাও ঘর পছন্দ নয় আমার একটাও বিছানা পছন্দ নয় একটাও খাট পছন্দ নয় আমি কোন রুমটাই পছন্দ করতে পারছি না বাদশা যাহা করার বলে তুমি কোন ঘরটা পছন্দ করবে আমার রাজপ্রাসাদে এত সুন্দর ঘর যে রাজার মতো ঘরেও যদি তোমার পছন্দ না হয় ইসলাম বলতেছিলেন হুজুর আর যদি ঘরটাকে আপনি দেখান বলে আমার এই উন্নত ঘরের পরে আর কোন উন্নত ঘর নেই একটা ঘর আছে যে ঘরে আমার কোন চাকর থাকে না আমার কোন গোলাম থাকে না এইরকম ভাঙা ফুটা হয়ে পড়ে আছে এখানে অত্যাধিক মাকড়সা জাল রয়েছে এখানে ইঁদুরেরা মাটি তুলে রেখেছে অর্থাৎ আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে ডাস্টবিনের তাই ব্যবহার করি বলে আমার ওই ডাস্টবিনটায় ঘরটা ময়লা মাটি দিয়ে রাখা ঘরটা দেখতে যদি পছন্দ হয় বলে চলো তাহলে যখন বেড়াদার গেটটা তালাটা খোলা হলো সত্যি আবর্জনায় পরিপূর্ণ আছে বলে হুজুর গো আমি এই ঘরটাই পছন্দ করে নিলাম এই ঘরে আমি থাকবো বাদশা বলে বাবা রে ওই ঘর গুলা এত সুন্দর দেখালাম পছন্দ করলি না ওই ঘরের ছাদটা এত সুন্দর ছিল পছন্দ করে না কিন্তু এই ঘরটা পছন্দ করলে ইঁদুরের মাটি কত করা আছে আর কত মাকড়সারা জালি ফেলে রেখেছে কেন পছন্দ করলে বলে হুজুর আমাকে ভালো লাগলো বলে এই ঘরটার ছাদটা অপূর্ণ আছে পানি হলে ঘরের মধ্যে পানি পড়ে অত্যন্ত রৌদ্রের তাপ হলে রৌদ্রের তাপ ঢুকে এবং জোছনা রাতে আল্লাহ চাঁদের জোছনা ঢুকে আল্লাহ মুস্তাফা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে হুজুর আমি সব পরিষ্কার করে নেব সবকে সুন্দর করে সাজিয়ে নেব আমার চাকার মতো করে নেব যদি আপনি অর্ডার দেন আব্দুল্লাহ ইবনে মুবারক আগে বাদশাহ আলম বললেন রাজি আমি তুমি পরিষ্কার করো প্রয়োজনের লোক লাগিয়ে নিয়ে নাও বলে কাউকে প্রয়োজন করবে না আমি পরিষ্কার করব আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ভাঙা গুলো ঘরটাকে আবর্জনা থাকা ঘরটাকে একটু করে পরিষ্কার করে নিয়ে টাকার মতো তৈরি করে নিলে মাকর সন্তান গুলাকে শেষ করে দিলে মাটি দিয়ে ফুটো গুলাকে বন্ধ করে দিলে যেন ওই ঘরে কতদিন আগে থেকে ছিলেন এত সুন্দর আল্লাহ উস্তামা ঘরে থাকতে লাগলেন বাদশার সঙ্গে কথা বলেছিলেন দিনে কাজ করব রাতে করব না আল্লাহ উস্তামা কয়েকদিন ধরে এইভাবে চালিয়ে গেলেন একদা বাদশা একদিন মনে করলেন আমি সারা প্রাসাদ তারা ক্রিয়ালয় ঘুরে দেখবো আমার কোন শরীর ওরা কোন অবস্থায় থাকে তার কোন কষ্ট আছে আমি লুকিয়ে দেখব আর সকাল বেলায় তাদেরকে আমি স্বল্প দিয়ে দেব আমার বাদশা নিজের রাজপ্রাসাদ থেকে উঠে বিছানা থেকে উঠে রাত্রিবেলায় প্রত্যেকটা নকর প্রত্যেকটা চাকরের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা গোলামের ঘরে ঘরে গিয়ে দেখে সবাই আরামের সাথে শুয়ে আছে এই সমস্ত ঘরগুলাকে দেখে ওই আবর্জনার মধ্যে থাকা ঘরটা মনে হচ্ছে আব্দুল্লাহ কিভাবে আছে দেখি আব্দুল্লাহকে ইঁদুরে ডিস্টার্ব করে আব্দুল্লাহ হয়তো ইঁদুরের যন্ত্রণাতে ঘুমাই না আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ঘরের কাছে গিয়ে ছোট্ট একটা ছিদ্র দিয়ে দেখতেছিলেন ভিতরকে আব্দুল্লাহ কোন অবস্থায় রয়েছে অবস্থা রাতের ঘন কালো রাত ছিল জোছনা ছিল না অন্ধকার ছিল অন্ধকার অবস্থায় যখন ঘরের মধ্যে প্রবেশ করেন আপনার চোখটা প্রবেশ করলেন চিত্র দিয়ে দেখেন চারিদিকে আব্দুল্লাহ নাই কোনো জায়গায় আব্দুল্লাহ শুয়ে নাই তবে আব্দুল্লাহ কি করে নাই ভিতর থেকে বন্ধ করা আছে আবার ভালো করে দৃষ্টি করে দেখলেন এক জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একটা মুসাল্লার গায়ে পাটি বা চাটাই বিছিয়ে আল্লাহ রব্বুল আলামিনের রাজি করাতে মাথা সাজায় রেখে আল্লাহর সঙ্গে কাল
ইসলাম কথা বলতেছিল আর ওই ফুটো ছাতে একটা লালকিনে আবাবা এইরকম উদাহরণ স্বরূপ আমাদের হ্যালোজেনের নাই আলো শুধু আব্দুল্লাহ ইবনে মুবারাকার উপরে পড়ছে কোন রকমের পৃথিবীর আলো নয় ওটা কোন মানুষের দেওয়া আলো নয় কোন জল বিদ্যুৎ আলো নয় কোন ব্যাপারে সাহায্য নয় কোন এমার্জেন্সি নয় বাচ্চা দিকে চমকে গেলেন এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনে মুবারাকাকে কথা বলা হয় উনি হয়তো আমাকে খারাপ ভাববেন রাদারের ইসলাম চলে গেলেন আর বিছানায় ঘুম আসে না বিছানায় আরাম হয় না রানী মা জিজ্ঞাসা করেন বাচ্চা আপনি রাত্রিবেলায় ঘুরে এসে এত কেন বিচলিত হয়ে গেলেন এত কেন আতঙ্ক মনে হয় আপনি কি দেখলেন আপনি কি ভয় খেয়েছেন না কোন আশ্চর্য জিনিস দেখেছে রানীকে বলবে কি বলবে না মনুষ্য করতে পারছেন না শোনো আমি অপেক্ষা করি কতক্ষণ পর্যন্ত শুনে সাজিক সকাল হয়ে যাবে আমি সকালবেলায় সমস্ত গোলামদেরকে ডাকবো আর কিছু কথা বলো রানী চমকে গিয়ে ভাবছেন আমাদের প্রাসাদের মধ্যে কোন অন্যায় কোন রকমের অত্যাচার কিন্তু রানী হয়তো বড় সাদা জারি করবেন বলে কোন সাদা নয় সকাল কতক্ষণ হবে যখন সকাল হয়ে গেল সবাইকে ডাকা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক করে দিন যেভাবে ফজরের নামাজের আগে আজানের সময় উঠে নামাজ পড়ে বাচ্চা দরবারে হাজির সবাইকে কাজ বলে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হুজুর আমি কি কাজ করব বলো বলে আব্দুল্লাহ ইবনে মুবারক তোমাকে কোনো কাজ করতে হবে না আমার প্রাসাদে ঘুরে বেড়াও এতেই আমি খুশি তোমাকে আমি ফুল মজরি দিব বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হুজুর গো আমি তো ওই মানুষ নয় কর্ম না করে দিনের পারিশ্রমিক বলুন যে আপনি আর কাজ দিবেন না আমি আপনার কাজ করবো না আর আপনি টাকা কেন আমাকে বেকার না কাজ করে দেবেন রানী লক্ষ্য করলেন বাদশাকে যে আব্দুল্লাহ ইবনে মুবারাকাকে দেখে কেন এত কানে কানে অনুভব হয় এই করে রানী বাদশাকে বলছেন আপনার মনে কিছু কিন্তু আপনি প্রকাশ করেন না হালকা ফুলকা দেখে একটা কাজ আব্দুল্লাহ ইবনে মুবারাককে ছেড়ে দিয়ে দিয়ে কাজ করলেন উনি নিশ্চিন্তাই আবার রাত্রে কাজ শুরু করে দিয়েছেন রানী কিন্তু রাজাকে দম দিতে শুরু করেছে এই রাজামশাই বলো না কি দেখেছিলে রাজামশাই বলো না আব্দুল্লাহ ইবনে মুবারাককে দেখে তুমি চমকে কেন যাও বার বার যখন বিবি জিজ্ঞাসা করে বলতে আপনি বাধ্য তাই রেগে বলেন তেপে বলেন আর মহব্বতে বলেন ভালো হয়েছে বলেন যে অবস্থায় বলবেন কোন জায়গা থেকে এসে যদি এখনকার মহিলাকে বলেন তো কথা বলবো তোমাকে তুমি বলিও না কেউ কৌতূহল হবে বলেন কি কথা তোমাকে সকালে বলে তুই কাগিয়ে শুরু করবি আর মুখে যে ভাষাটা আসবে ব্যবহার করবে বলবো না তো বললে কেন ইত্যাদি যা বলতে হয় বুঝলেন আর বালিশে তো আপনাকে মাথা রাখতেই দিবে না ঝনমন ঝনমন করে বাঁচতেই থাকবে গুনগুন করতেই থাকবে মৌমাছির মতো তো যদি সহ্য করা পুরুষ হয় তো ঘুমিয়ে যাবে সহ্য করে আর যদি সহ্য করতে না পারে রেগে উঠবে এখন শুনি জান ভরবে না রাধার ইসলাম রানী এরকম গুনগুন করছে বাদশা দেখছে উপায় আর নেই মহিলা যা একটা কথা শোন আব্দুল্লাহ ইবনে মুবারক সাধারণ মানুষ নয় আমার দরবারে গোলাম হয়ে আছে এটা গোলাম হয়ে আমি ওর কাছে গোলাম বলে রানী বলছে বাদশা আপনার মাথা খারাপ আপনি রাজ্যের রাজা আর আপনার বাড়ির চাকর আর তাকে গোলাম চাকর না বলে আপনি বলছেন তার গোলাম হয়ে যাবেন চাকর হয়ে যাবে কি কারণ আপনি পাগল হয়ে গেলেন নাকি বলে আজকে তোমাকে দেখাবো আব্দুল্লাহর কারণ কি বিরাদার ইসলাম ঠিক মধ্যরাত্রিতে রানীকে উঠিয়ে নিয়ে সমস্ত ঘরগুলাকে দেখিয়ে
সেইভাবে সবাই আরাম করছে রাত্রি বেলায়, আব্দুল্লাহ ইবনে মুবারাকা তিনি ওই সাজদায় মাথা দিয়ে আর আল্লাহর দেওয়া রশ্মি তার উপরে পড়ছে, বলেন সুবহানাল্লাহ। রানীও বেতাল বেকাবু হয়ে গেল, তাড়াতাড়ি চলে এলেন সকাল বেলায়, বড় চাপ দিয়ে দিলেন রানীমা, রাজার কথা মানবি, রানীর কথা মানতে হবে, আর কাজ করতে হবে না, ডবল মজুরি পাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তিত হলেন, রাজা মশাই তো কোন রকমে পার হলো, রানীকে এবার কি করে পার করা যায়। বলে হুজুর গো, আমার এমন কোন অন্যায় কোন কর্মে আপনি আমাকে এরকম কথা বলছেন যে কাজ না করে পয়সা দিবে? বলছে শোনো, তুমি যদি বলো এই সিংহাসনে বসবো আমি বসিয়ে দিব, আমাকে তোমার গোলাম করো গোলাম হয়ে যাবো, কিন্তু তুমি বাবার কাজ করিও না, আমার বাড়িতে বিনা কাজ করেই পয়সা পাবে। বলে হুজুর গো, আমি কোন গুনাহগার বান্দা, আমাকে কেন এরকম কথা বলেন? বলে তুমি এমনি সাধারণ লোক নও, আমি আজকে ছিনে নিয়েছি বলে তুমি পালঙ্ক ওই বিছানা খাট ভালো সাদা ঘর পছন্দ করনি। মেয়েদের মন কত পাতলা, রাজা ধরে রেখেছিল, রানীকে শেয়ার করেছিল, রানী যখন দেখলো শুনলে দেখলো ইয়া ধরে রাখতে না পেরে বলছে শুনো, আজ রাত্রে তোমাকে দেখেছি যে তুমি এমন এক ভাবে মাথা নত করে মাথা গেড়ে আর আমাদের এই ভাঙা ছাতে এমন একটা লাইট ঝুলছিল যেটা আমাদের জলবিদ্যুৎ কারেন্টের লাইন নয় বা আমার রাজপ্রাসাদের কোনো আলো নয়, শূন্য ভাবে ঝুলছিল, সকাল হওয়ার আগে আবার চলে যায়, দেখতে পাওয়া যায় না। তুমি যে রাজার রাত্রে যে বাচ্চাদের কর্ম করো সেই বাচ্চা তোমার বড় মহান। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখলেন আমি কি ঠিক আমাকে দেখেছেন? উনি আবার পরিষ্কার করে নিচ্ছেন, বিরাদার ইসলাম সেই দিনটা গেল চিন্তা করছেন, আর রানীকে ইনিয়ে রাজাকে আবার জিজ্ঞাসা করছেন আমাকে ঠিক দেখেছিলেন? হ্যাঁ, তুমি যদি না মানো তাহলে আজকে রাত্রে তোমাকে হাতে নাতে ধরে আমি দেখিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তিত হলেন, বলা হয় না বাড়ি তার প্রাসাদটা, রানী মা এবং বাদশা এবার দ্বিতীয় তৃতীয় দিনে যাচ্ছেন, রাত্রে যাচ্ছেন, আল্লাহু সামাদ সাজদায় মাথা দিয়ে বলতেছেন আল্লাহ, আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম পৃথিবীর মানুষ জেনে গেলে আর পৃথিবীতে থাকব না, এই চমৎকারই পাওয়াটা আমাকে তুমি পৃথিবীতে দিও, তোমার আমার বন্ধুত্ব মহব্বতের এই কর্মটা যেদিন পৃথিবী জেনে যাবে আমাকে আর পৃথিবীতে তুমি রাখিও না। এই ওয়াদা মোতাবেক সাজদায় মাথা দিয়ে বলতেছিলেন আল্লাহ, আজকে আমাদের ওয়াদা ভেঙে গেছে, রানী রাজা দেখে নিয়েছে, কাল সবাই জেনে যাবে, আবার আজকের সাজদাটাই শেষ সাজদা, আজকে রাতটাই শেষ রাত, আমি যেন শুভে সাজিকে রাজা ও রানীর সঙ্গে কথা বলতে না পারি। এই দোয়ায় কথায় সাজদা অবস্থায় পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা পড়লে কি বুঝলেন? মারা গেল, ইন্তেকাল করলেন। রাজা এবার রাত্রি বেলায় উঠে রাজারা গিয়ে ডাইরেক্ট বর খুলছেন, খুলে বলছেন দেখো তোমাকে কোন অবস্থায় পেয়েছে, হাত দিচ্ছেন তো শ্রদ্ধা অবস্থায় পড়ে গেলে, আর ওনাদের ভেদ ভেদই থাক, রানীরা কাউকে প্রকাশ করতে পারলেন না, তো আল্লাহ তাআলাকে রাজি করতে হলে আর আল্লাহ রাজি হয়ে গেলে ভাঙা ছাদ আল্লাহ দেখবে না, ভালো বিছান আল্লাহ দেখবে না, যদি সামান্য পরিষ্কার হয় কালবে মন
আল্লাহ কে যেই ভাষাতেই ডাকবে আল্লাহ সেই ভাষাতেই শুনবে বলে সুবহানাল্লাহ জন্ম নবীর যুগে আমাদের মতো ভাগ্যবান কার আছে গো? কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তোমরা কোন কোন নবীর উম্মতি আছো, নিজে মুখে বলো। কেউ বলে আদম পয়গম্বর, কেউ বলে ঈসা আলাইহিস্সালাম, কেউ বলে মূসা কালিমুল্লাহ, কেউ বলে নূহ নবী, কেউ বলে আপনার ইউনূস নবী, কেউ বলে ইয়াকুব নবী, কেউ বলে সিস নবী, কেউ বলে আয়ুব নবী, কেউ বলে ইউসুফ নবী, কেউ বলে জাকারিয়া নবী, কেউ বলে ইয়াহিয়া নবী, ইত্যাদি ওয়াগাইরা ওয়াগাইরা বলতে থাকবে। আমাদের মতো এই জামানার লোকরা বলবে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মদী। বলেন সুবহানাল্লাহ, আমরা উম্মতে মুহাম্মদী। আর সমস্ত নবীদের নবী মুহাম্মদ, সমস্ত পয়গম্বরের পয়গম্বর মুহাম্মদ, সমস্ত উম্মতের আফজাল উম্মতে হচ্ছে নবী মুহাম্মদের উম্মত। বলেন সুবহানাল্লাহ, আমরা কত সৌভাগ্যবান কথা কায়েম লাগলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী জগৎকে ছেড়ে দিয়ে, মায়াকে ছেড়ে দিয়ে, মহব্বত কে ভুলে গিয়ে, কোনটা ছেলে কোনটা মেয়ে, বিবি বাচ্চা আদি সন্তান, এই যে সুন্দর বাগান সাজিয়েছেন নিজ হাতে গণিজ হাতে সব ছেড়ে দিয়েছে। আর বেঁচে থাকলে যে একটা ফল ভেঙেছেন, একটা জাক মেরেছে দিয়েছে, কিন্তু একটা জাক মেরেছে মহব্বতের সাথে তৈরি করেছেন। শেষ করতে তবে রাজা ইসলাম এই যে বালাখানা বাগান তৈরি করেছেন, এই বাগানটা তার জন্য আজকে ভালাই হবে। বলে সুবহানাল্লাহ, ভালো কর্ম সেইদিনও ভালো, ইদ্দি করো করার পরেও ভালো, কবরে দাবার পরেও ভালো, এই গাছ যতদিন বিরাজ করবে, যতদিন ফল খাবে, বেঁচে থাকবে,
ততদিন আমার এই অবতার আপনি কি পেতেই থাকবে বলে সুবহানাল্লাহ সবকা তানসারিয়া আর আপনার সদকায়ে জারিয়ার নেকি কোনদিন কমে না নামাজ কতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ রোজা কতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ যাকাত কতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ হজ কতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ জিকির কতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ ইন্তেকাল করলে নামাজ পড়তে হবে না ইন্তেকাল করলে রোজা রাখতে হবে না ইন্তেকাল করলে যাকাত দিতে হবে না ইন্তেকাল করলে হজ ফরজ থাকবে না ইন্তেকাল করলে দুনিয়াবি কোনো টেনশন থাকবে না আখিরাতের টেনশন ছাড়া তাহলে বলেন যে মৌলভি সাহেব বলে দেন যে আমাদের আব্বা ইন্তেকাল করেছে আমরা তার জন্য কিছু নেকি পৌঁছাতে চাই তাহলে কিভাবে পৌঁছাব আচ্ছা আমি যদি ভাইদের অর্ডার করি যে কালকে এক জোড়া পাঞ্জাবি এক জোড়া টুপি ওই কবরের মাথায় রেখে আসে ওইটা নেকি পৌঁছে যাবে হবে না নামাজ ওই আপাদানের বদলে পড়লেও আর হবে না জাকাত দিলেও হবে না রোজা রাখাও হবে না তাহলে কি করতে হবে একজন সাহাবী রাসূল নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছেন আপু ইন্তেকাল করে গেছেন আমি মওতের সময় উপস্থিত ছিলাম না আমার পিতার দায়ে সংসারের কারণে আমি খুব দূরে কর্মের রত ছিলাম আর আমার মা বাপ কিছু মাল ছেড়ে গেছে হয়তো আব্বা জান আমাকে বলতেন যে কোন একটা ফল খাবো বা কোন একটা জিনিস নেব আমি সেটা শোনার সময় দিতে পারিনি বা আব্বার কাছে থাকতে পারিনি আমি চাই যে আব্বা আমার ইন্তেকাল করে গেছেন আমি কোন কাজটা করলে আব্বা আমার কবরে ভালো থাকবেন বলে সুবহানাল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি তোমার মায়ের জন্য বাপের জন্য সদকা জারিয়া রাখো এতে তোমার আব্বা কবরে শান্তি পাবে কবরে আরাম পাবে কবরে নেকি হবে আমল নামায় নেকিতে পূর্ণ হবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন একটা উদাহরণ সাদকার নাম বলে দিন বলে আয় আমার সাহাবী শুনো রাস্তার মধ্যে চলতে গিয়ে চারিদিক দিয়ে দেখবে ফাঁকা ময়দান অনেক পথের পথিক চলে এখানে পানির ব্যবস্থা নেই সেই জামানার কথা মোতাবেক সেখানে একটা কুয়ো খোদন করো আর কুয়ো খোদন করে তোমার বাপের জমি নামে হয় বাপের নাম লিখে প্লেট লাগিয়ে দাও মায়ের কি নামে হয় মায়ের নাম লিখে প্লেট লাগিয়ে দাও ওদের প্রতি যতজন আসবে যাবে পানি পান করবে ওই পানি যত ঘটবে খাবে আল্লাহ পাক তোমার বাপের কবরে আমল নামায় ততটা নেকি লিখে দিবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম এই যে আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া করতে বলেছে আমার আব্বা দান সাদকা জারিয়া করেছেন গাছ কাঠরা লেগে রেখেছে বাড়ি ঘর তৈরি করে দিয়েছেন আর আওলাদকে ছেড়ে গেছে এই যে কম বড় সাদকায়ে জারিয়া বেরাদের গাছের ফল যেই খাক না কেন বলবে যে সাদুলের আব্বা লাগিয়েছিল এই যে বাড়ির এই মাথার গো মাথা দেখবে বলবে হাতে তৈরি করা সাদুলের আব্বা বেরাদের ছেলে যে সাদুলের আব্বা লাগে হবে এই আব্বা লাগে হওয়াটাই এই বাড়ির সৌন্দর্যের সাথে খুশি হয়ে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বাড়ি তৈরি করেছে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরানা করবে এক একটা অক্ষরে দশটা করে নেকি হয় আমার আব্বা জানাবো আমল নামে লেখা হবে এবং যিনি করবেন তারও আমল নামে লেখা হবে বলে সুবহানাল্লাহ এরা ইসলাম এর থেকে বড় সাদকায়ে জারিয়া আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হোক যে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার অনুগত হয় না এর থেকে বড় একটা সাদকায়ে জারিয়া করুন আমি যে বললাম না যে এক জোড়া পাঞ্জাবি এক জোড়া টুপি এক জোড়া লুঙ্গি রেখে আসো এটা আমার আপনাদের তৈরি হবে না এটা সাদকায়ে জারিয়া হবে না এই কাজ তখনই পূর্ণ হবে আমার দুই ভাই তোমরা দুই ভাই এক জোড়া পাঞ্জাবি এক জোড়া টুপি এক জোড়া লুঙ্গি নিজে পরে নাও বা হাফতাই জুম্মা নামাজ পড়ো ফজর থেকে নিয়ে সারা দিন জুম্মা নামাজ পড়ে আপনার কামা রব্বিল হামুমা কামা রব্বায়া নিস্তাগফিরা রব্বিল হামুমা কামা রব্বায়া নিস্তাগফিরা ইয়া আল্লাহ আমার বাপের গুনাহ থাকলে মাফ করে দাও ইয়া আল্লাহ আমার মায়ের গুনাহ থাকলে মাফ করে দাও পৃথিবী জগতে কোন যদি সন্তান মায়ের জন্য বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহ সেকেন্ড বারবার দেরি করে না তার গুনাহকে মাফ করে দিয়ে যদি দণ্ডের পারের সমতুল্য গুনাহ থাকে উট পারের সমতুল্য গুনাহ থাকে এই বাচ্চার বিসমিল্লাহ বলার জন্য এই বাচ্চার আলহামদুলিল্লাহ বলার জন্য বাড়ির নাম বলার জন্য আল্লাহ
খুশিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস ধরে চলে বলেন সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম তাই সৎকায় দাঁড়িয়া গাছ সমতুল্য আপনার প্রাধান্য হচ্ছে আল আওলাদকে আমল সালিহ হওয়া নামাজি হয়ে যাওয়া কোরআন পড়নে ওয়ালা হয়ে যাওয়া তাহলে বাপ শান্তি পাবে মা বেঁচে আছে মাকে পূর্ণাঙ্গ ভাবে ইজ্জত দান করা আমি ভাইদেরকে যদি এখন করজোরে জিজ্ঞাসা করি বলতো ভাই যতদিন তোর আব্বাকে পেয়েছি কোন সুখে ছিলি 48-49 ছাড়া আর বাপ ছাড়া আছি কতটা সুখে আছি বলতে পারবে সব আছে তোর কাছে টাকা পয়সা তো কিছু নি যায়নি বাড়ি গাড়ি কিছু নি যায়নি কিনে দিয়েছিলেন একটা কাপড় তাছাড়া কিছু নয় তবু সুখ নেই বাপ তবু শান্তি নেই বাড়িতে আব্বা নেই তবু আনন্দ নেই বাড়িতে আব্বা নেই কিন্তু একটা গার্জেন থাকা আর গার্জেনহীন হয়ে যাওয়ার যদি আপনি জিজ্ঞাসা করেন বাপ হারাই বলতে পারবে বাপ অলা বলতে পারবে মায়ের কি মর্ম মা হারা বলতে পারবে মা অলা বলতে পারবে না পারবে কি ব্রাদার ইসলাম কবুল করে এবং আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে যান বলেন সুবহানাল্লাহ আজ তারা এতিম হয়ে গেছে কিন্তু এটা সান্ত্বনা এটা আল্লাহর কাছে আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ পাক যাকে যতদিন পৃথিবীতে রাখার রাখবে নিয়ে দিবেন আর দেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি গর্ভে থাকতেই বাপকে হারিয়ে দিয়েছিলেন আমরা তো সাধারণ নগণ্য মানুষ তো নাকি বলে নবীজি বসে শুনেননি কত জীবনী কাটিয়াতে হয় কত রকমের মসিয়া হয় আপনারা জীবনী খুব ভালো করে বুঝেন বা জানেন আপনাদের গ্রামের একটা জীবনী বক্তা আছে মৌলানা কেদাবউদ্দিন সাহেব বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন পাক প্রতিজ্ঞা করলাম যিনি সারা জগতের সারা সৃষ্টির সেরা রাসূলুল্লাহ তাকে তো পিতা হারা করেছে কেন করেছিলেন যে আমি মোহাম্মদকে নিজ দায়িত্বে সৃষ্টি করেছি তৈরি করেছি পাঠিয়েছি সামান্য আব্দুল্লাহর মাধ্যম নিয়েছিলাম আর সামান্য আমিনার গর্ভকে আমাদের একটু ভাড়া জায়গা তৈরি করেছিলাম বলে বাকি আমি সব দায়িত্ব নিয়ে নিয়েছি এর জন্য বিরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পর মা প্রসব করেছিলেন নবীকে আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়াই থেকে তিন বছর বা ছয় মাসের মত ভেদের মোতাবেক আমিনা বাপের মানে স্বামীর কবর ছেলেকে দেখিয়ে দিতে গিয়ে মাকে আমি আবুয়াতে গিয়ে স্বামীর কবরের কাছে গিয়ে ইন্তেকাল করেছিলেন বলেন সুবহানাল্লাহ উনি তো সাবালক হননি 18 বছর তো পাননি বাপ হারা হয়ে গেছিলেন বিরাদার না মা হারা হয়ে গেছিলেন আর গর্ভে থাকতে বাপ হারা আজ আমি একজন মা হারা আমার ভাইয়ের আজকে বাপ হারা বিরাদার ইসলাম উভয় পক্ষ কোনো প্রথার তফাত নেই তাহলে বলুন যে আমাদেরকে যদি আজ শুধু না নেওয়া যায় সম্পর্কটাকে মজবুত করতে যদি আজকে আমরা নিজেকে সাজিবাই পরিষ্কার করে নিতে না পারি তাহলে কিয়ামতে কি জবাব দেব বাপার হক কিভাবে আদা করব মায়ের বিদের কে রাবছে জীবনে শোধ করতে পারবে না এই চামড়াকে ছিলে গিয়ে যদি মার তো পাত্রে জুতো বানিয়ে দিয়ে 40 ইঞ্চির হাঁটা করার তবু মায়ের এক পাতা দুধের রেট শোধ হবে না আমি বলতে যাদের মা বেঁচে আছে তোমরা কখনোই মাকে উচ্চ স্বরে কথা বলিও না যদি মা জোরে বলে তুমি সহ্য করে নিয়ে মাকে নরম হয়ে বলো মা আমার ভুল হলে তুমি ধরিয়ে দাও না আমি শুধরে যাব বলে সুবহানাল্লাহ আমরা বিবির কাছে নরম হয়ে যাই কিন্তু মায়ের কাছে বাপের কাছে নরম হয় না হয় কি অতি সত্য কথা বেরাদার ইসলাম শেষ করে দিই ঠান্ডা